إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد তিনি ভাই সব আল্লাহ তাআলার উপর ঈমান আনলে কোরআন সুন্নাহ থেকে আল্লাহর পরিচয়টা জেনে নেওয়া ঈমানের হাকিকত বুঝে নেওয়া এটা প্রয়োজন আল্লাহ তাআলার পরিচয় আল্লাহর গুণাবলী আল্লাহর সিফাত এগুলি যদি জানা না থাকে আল্লাহর উপর ঈমান আনার পরেও বান্দা আল্লাহকে সেভাবে উপলব্ধি করতে পারবে না আল্লাহর বিধিবিধানের মর্যাদা বুঝতে পারবে না আমরা অনেকগুলি পর্বে আল্লাহ তাআলার উপর ঈমান আনার তাৎপর্য এবং হাকিকত নিয়ে আমরা আলোচনা করেছি আজকের পর্ব হলো আল্লাহ সুন্দরভাবে আকৃতি গঠন করেন প্রত্যেকটা আকৃতি মূলত সুন্দর মানুষকে একটা সৌন্দর্য দিয়েছেন প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলা আলাদা আলাদা সৌন্দর্য দিয়েছেন যখনই আপনি এই সৃষ্টির দিকে তাকাবেন তখন আপনার অন্তরাত্মা প্রশান্তিতে ভরে যাবে আল্লাহ বলছেন والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم سورة آل عمران 6 নম্বর আয়াত তিনি ওই সত্তা যিনি মাতৃগর্ভে নিজ ইচ্ছা অনুযায়ী তোমাদের আকৃতি দান করেছেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি পরাক্রমশালী তিনি প্রজ্ঞাময় خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير তিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং তোমাদেরকে অতি সুন্দর আকৃতি দান করেছেন আর তোমাদের প্রত্যাবর্তন তো তার দিকেই হয় দেখেন সূরা তাগাবুন 3 নম্বর আয়াত তিনি আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন এগুলির খালেক তিনি যারা আল্লাহকে অস্বীকার করে তারা এইসব সৃষ্টি জগৎ দেখেও সেইভাবে আল্লাহ তাআলাকে উপলব্ধি করতে পারে না তিনি তোমাকে উত্তম আকৃতি দান করেছেন তোমার আকার আকৃতি সৌন্দর্য এটার উপরেই তুমি খুশি থাকো যাকে যেভাবে চেয়েছেন সেভাবে দিয়েছেন তিনি আল্লাহ তাআলার সৃষ্টির পরিমাণ আল্লাহই নির্ধারণ করেছেন পরিমাণ অনুযায়ী তিনি সৃষ্টি করেন এটাও বুঝতে হবে যে সৃষ্টি মখলুক যেই পরিমাণ আল্লাহ সেই ব্যালেন্স করে সৃষ্টি করেন কে কি পরিমাণ খাবে এই যে সকল প্রাণী 24 ঘন্টাই তো খাচ্ছে সারা পৃথিবীতে সবাই তো আর চাকরি ব্যবসা বাণিজ্য করে খায় না চাকরি ছাড়া ব্যবসা ছাড়াও যে খায় এমন প্রাণী তো রয়েছে এবং তারা খাচ্ছে ব্যবস্থা আল্লাহ তাআলা করেন ان كل شيء خلقناه بقدر আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণে কত জলহস্তি আছে কি পরিমাণ খাবে সৃষ্টি করেছে কত মানুষ কি পরিমাণ খাবে কোনটা কি পরিমাণ খাবে গরুর গোশত মাছ সবজি পৃথিবীতে যত কোটি মানুষ আছে কি পরিমাণ খাবে আল্লাহ সেই ব্যবস্থা করে দিচ্ছেন এই বাজেট আল্লাহর সৃষ্টি জগৎ প্রতিপালন করার দায়িত্ব আল্লাহর আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত নেই কোনো ত্রুটি কেউ আবিষ্কার করতে পারবে না কোনো ব্যামিল নাই মা তারা ফি খালকি রহমান মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর মা তারা ফি খালকি রহমান মিন তাফাউত দয়ামে আল্লাহ সৃষ্টিতে তুমি কি কোনো খুঁত দেখতে পাও সৃষ্টি দেখো তো আল্লাহর পুরা সৃষ্টি জগতের মধ্যে তুমি আসলে কি কোনো ত্রুটি বা খুঁত এটা কি দেখতে পাও অতএব তুমি চোখ ফিরিয়ে দেখো তার সৃষ্টিতে কোনো ত্রুটি তুমি দেখতে পাও কি কোথাও কোনো ত্রুটি নেই সুতরাং তাকে অস্বীকার করো না তার বিধিবিধান মেনে নাও তার হুকুম মেনে নাও তুম্মার জিনিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির সূরা মুলুক 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন অতঃপর তুমি প্রতিটি সৃষ্টির দিকে দুবার করে মুখ ফিরাও দৃষ্টি ফিরাও দুইবার করে সেই দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আল্লাহর সৃষ্টিতে কোনো ব্যামিল পাবে না তাকায় দেখো তো আসমানের দিকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন কোনো ব্যামিল নাই কোথাও জং ধরে নাই আসমান ফেটে যায়নি যে তুমি গিয়ে আসমানে নতুন করে মেরামত করে দিয়ে আসতে হবে
আল্লাহর উপরে ঈমান আনলে এটাও আপনি বুঝবেন কোরআন সুন্নাহ থেকে যে আল্লাহ প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, সূরা যারিয়াত। আল্লাহ বলছেন আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। প্রতিটা বস্তু আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সূরা ইয়াসিন 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন সুবহানাল্লাযী খলাকাল আসওয়াজা কুল্লাহা মিম্মা তুবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তিনি পবিত্র যিনি উদ্ভিদ মানুষ এবং তারা যা জানে না তাদের প্রত্যেককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তিনি পবিত্র যিনি উদ্ভিদ মানুষ এবং তারা যা জানে না প্রত্যেকটি বস্তু তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সৃষ্টির ধারা ঠিক রাখার জন্য জোড়া প্রয়োজন, মানুষের জোড়া, প্রাণীদের জোড়া, সন্তান জন্ম দেওয়া, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দান করা, এগুলি আল্লাহ তাআলা সৃষ্টির ধারা ঠিক রাখার জন্য দিয়েছেন। আল্লাহর উপর ঈমান আনলে আপনি এটাও উপলব্ধি করবেন যে আল্লাহ সৃষ্টির মধ্যে যা ইচ্ছা তিনি বৃদ্ধি করেন। ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা বাড়িয়ে দেন, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। একসময় পৃথিবীতে আদম হাওয়া ছিল, অত বেশি বাজেটের দরকার ছিল না। এখন তো প্রায় 800 কোটি মানুষ বা তার থেকেও বেশি, এখন আল্লাহ এই মানুষের বাজেট দিচ্ছেন, সৃষ্টি দিচ্ছেন। যখন 1000 কোটি 1500 কোটি হয়ে যাবে তখন কিন্তু আল্লাহ সৃষ্টি জগতের নিয়ামত বাড়িয়ে দিবেন, আয়াত সেটাই বলছে। সুতরাং যারা আল্লাহকে অস্বীকার করে তারা বড় হতবাগা, পশু পাখি আল্লাহকে অস্বীকার করে না, কারণ তারা বুঝে সৃষ্টি জগৎ আল্লাহর আইন মেনে চলে, কিন্তু কিছু মানুষ এটা উপলব্ধি করে না। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর কোনো কিছুই আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। ওয়ামা খলাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা যালিকা যন্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আর আমি আসমান জমিন ও উভয়ের মধ্যে অবস্থিত কোনো কিছুই নিরর্থক সৃষ্টি করিনি আমি, এসব অনর্থক বেহুদা কোনো কারণ নাই, এরকমভাবে আমি বানাইনি। এরূপ ধারণা তো তাদের যারা কাফের, কাফেররা মনে করে কিছু সৃষ্টি এগুলো দরকার ছিল না। সুতরাং কাফেরদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তুমি বান্দা সব কিছুর হাকিকত বুঝো বা না বুঝো, আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই, এটাই তুমি বিশ্বাস রাখবে। আল্লাহর উপর ঈমান আনলে এটাও আপনি বুঝবেন যে সকল সৃষ্টি আল্লাহর একটা নিয়মেই চলছে। খলাকাস সামা ওয়াত ওয়াল আরদা বিল হক ইউকাব্বিরুল লাইল আলান নাহার ওয়া ইউকাব্বিরুন নাহার আলাল লাইল ওয়া সাখখারাশ শামস ওয়াল কামার কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা আলা হুয়াল আসিসুল গাফফার। তিনি যথাযথভাবে আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে তিনি রাতকে আচ্ছাদিত করেন। তিনি নিয়ম অনুযায়ী করেছেন সূর্য ও চন্দ্রকে, একটা নিয়মের অধীন করে দিয়েছেন, প্রত্যেকে নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকে। জেনে রেখো তিনি পরাক্রমশালী, তিনি পরম ক্ষমাশীল। আল্লাহ আমাদেরকে আল্লাহকে সেভাবে উপলব্ধি করা, আল্লাহর বিধিবিধান মানা, আল্লাহকে সেভাবে ভালোবাসার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।